ফ্রেডিল টু পার্কিনসন রোগের চিকিৎসার জন্য অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয় এটি নির্দিষ্ট ওষুধের দ্বারা সৃষ্ট গুরুতর আন্দোলনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্রেডিল খাটি খালি পেটে নেওয়া উচিত কারণ এটি এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া কমায় এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত এটি শরীরে ওষুধের একটি সামঞ্জস্যপূর্ণ স্তর বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে মনে রাখার সাথে সাথে এটি নিন কোনো কেন ডোজ এড়িয়ে যাবেন না কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ বন্ধ করা হয় না কারণ এর ফলে লক্ষণগুলো আরও খারাপ হতে পারে এই ওষুধের সাথে সাধারণ পার্শ্বপ্রতিকার মধ্যে রয়েছে ভাব, বমি কোষ্ঠকাঠিন্য এবং ঝাপছাতর দৃষ্টি এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধটি ব্যবহার করার সময় শুষ্ক মুখ সাধারণত ঘটতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলার চেষ্টা করুন ভালো মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং জল খাওয়া বাড়ান কন্ট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলুন কারণ এটি শুষ্ক চোখ হতে পারে আপনি লোকমায় ভুগলে বা প্রস্তাব করতে সমস্যা হলে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ টু ব্যবহার করার আগে আপনার যদি কখনো হার্টের সমস্যা প্রস্তাব করার সমস্যা লিভার বা কিডনি রোগ হয় তবে আপনার ডাক্তারকে বলা উচিত এটি আপনার ব্যবহার করা অন্যান্য ওষুধগুলোকেও প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে তাই আপনার ডাক্তারকে জানান যে এগুলো নিরাপদ গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত